খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24x7 আপনাকে স্বাগত। উত্তর কলকাতার শাসক দলের অভ্যন্তরে ডামাডোল। অস্বস্তি বুঝেই শুক্রবার দুপুরে শহরে দলের পরিস্থিতি বুঝতে দলীয় কাউন্সিলরদের নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠকে বসছে শাসক দল। নির্বাচন দুয়ারে তার আগেই উত্তর কলকাতায় শাসক দলের রাজনৈতিক আবহাওয়া রীতিমতো অসন্তোষের ছায়া। গরমে দাবদাহের মতোই কলকাতার একাংশের শাসক দলের অন্তর্মহল যেন ক্রমশ তপ্ত হচ্ছে। ডামাডোলের পরিস্থিতি কলকাতা উত্তরের লোকসভা আসনটি নিজেদের দখলে রাখার বিষয়ে রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে। এই পরিস্থিতিতে কলকাতা শহরের প্রত্যেক তৃণমূল কাউন্সিলরকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকল শাসক দলের কলকাতা জেলা। শুক্রবার ধর্মতলায় একটি নামজাদা হোটেলে কলকাতার শাসক দলের প্রত্যেক কাউন্সিলরকে উপস্থিত থাকতে নিদান দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে খবর, দলের ভেতরে দ্বন্দ্বের বা অসন্তোষের ছায়া কোনোভাবেই যাতে দলীয় প্রার্থীদের জয়ের প্রভাবে না ফেলতে পারে তা স্পষ্ট বার্তা দেওয়া হবে এই বৈঠক থেকে। মূলত রূপরেখা স্থির করা হবে কলকাতার আসনগুলোর জন্য। কে দলে রয়েছে বা কে দলে নেই, কে কার কাছের লোক, কে কাকে পছন্দ বা অপছন্দ করে, এগুলিকে দূরে সরিয়ে রেখে দলীয় প্রার্থীকে জেতানোই একমাত্র মূলমন্ত্র হিসেবে শপথ নেওয়ার দায়িত্বের কথাই এই বৈঠক থেকে বার্তা দেওয়া হবে বলে দলীয় সূত্রে খবর। কলকাতা উত্তরে আসন নিয়ে বিশেষভাবে চিন্তিত রাজ্যের শাসক দল, সেই কারণে এই লোকসভার অন্তর্গত কলকাতা পুরসভার শাসক দলের কাউন্সিলরদের বিশেষ দায়িত্ব পালন এবং সতর্ক থাকার পরামর্শ এই বৈঠক থেকে দেওয়া হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিনের বৈঠক থেকে কলকাতা জেলা নেতৃত্ব এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একটা বিষয় পরিষ্কার করে দিতে চান, দ্বন্দ্ব বরদাস্ত নয়, বরং এই আসনগুলিতে প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা ভেবেই যেন কাউন্সিলররা দলীয় প্রার্থীকে জেতানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। বর্তমানে লোকসভা কোটরাও এলাকার 144 ওয়ার্ডের মধ্যে মোট 138 ওয়ার্ড তৃণমূলের দখলে। তিনজন নির্দল এবং একজন কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ার পরে যা হয়েছে, যার মধ্যে দুজন মৃত, অর্থাৎ বাকি 130 জনকে উপস্থিত থাকতে হবে এই উচ্চ পর্যায়ের বৈঠকে। কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, যাদবপুর এবং ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে কলকাতা পুরসভার ওয়ার্ডগুলো বিস্তৃত। গত লোকসভা নির্বাচনে কলকাতা পুরসভার এলাকার 144 আসনের মধ্যে 50 আসনে শাসক দল পিছিয়েছিল, যার মধ্যে বিজেপি এগিয়েছিল 47 আসনে এবং বামেরা 3 আসনে। বাকি 94 আসনে এগিয়েছিল তৃণমূল। তবে ওয়ার্ডে পিছিয়ে থাকার কারণে 3 বিধানসভা, রাজবিহারী, শ্যামপুকুর এবং জোড়াসাঁকো এলাকায় বিজেপি লিড নিয়েছিল। সেই একই ফলাফল তৃণমূল কোনোভাবেই চাইছে না বলে মনে করছে রাজনৈতিক মহল। আর সেই কারণেই কলকাতায় ভোটের ঠিক এক মাস আগেই এই উচ্চ পর্যায়ের বৈঠক ডাকল শাসক দলের কলকাতার নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।